কাল থেকে শুরু টি-20 সিরিজ, শেষ ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় বাংলাদেশ। একই সঙ্গে আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতিও। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ম্যাচ শুরু হবে দুপুর 12:10। নিউজিল্যান্ড থেকে আশ্রিক রুদ্র রিপোর্ট। জিরো থেকে হিরো, ক্যামেরার লেন্স এখন শুধুই সৌম্যর দিকে, অথচ সপ্তাহ খানেক আগেও তাকে নিয়ে কত সমালোচনা, ছিলেন ভিলেন। তবে চন্ডিকা হাতুর সিংহের আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। টি টোয়েন্টি সিরিজের আগে প্রিয় শিষ্যকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশ কোচ। পুরো দেশ ওর বিপক্ষে ছিল, কিন্তু আমরা আস্থা রেখেছিলাম, ক্লাস ইজ পার্মানেন্ট, ও সেটা দেখিয়েছে। আমি সত্যি খুব খুশি। শেষ ওয়ানডের মতো একই ধরনের উইকেটে হবে প্রথম টি টোয়েন্টি। নেপিয়ারে তাই আত্মবিশ্বাসে টইটম্বুর টিম বাংলাদেশ। একাদশ কিংবা স্ট্র্যাটেজি নিয়ে অবশ্য মুখ খুলতে নারাজ টাইগারদের মাস্টার মাইন্ড। অবশ্যই মানসিকভাবে আমরা এগিয়ে, ফর্মেট যাই হোক, দারুণ একটা জয় সবসময় প্রেরণা দেয়, ছেলেরাও সেটা জানে, আর সেখান থেকে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে আমরা সিরিজ শুরু করবো। আরেকটি ইতিহাস গড়ে ফরম্যাটের চক্র পূরণ করতে চায় বাংলাদেশ। তবে হাতুরুর দৃষ্টি আরও দূরে, টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনই পরিকল্পনার ছক কষতে চান টাইগার হেড কোচ। আমরা এখানে কখনোই টি টোয়েন্টি জিততে পারিনি, এটা একটা বড় চ্যালেঞ্জ। তবে আমাদের চোখ বিশ্বকাপে, সঠিক কম্বিনেশন খুঁজে বের করা, আর প্রস্তুতির জন্য আমরা 10-11টা ম্যাচ পাবো, এগুলো কাজে লাগাতে হবে। নেপিয়ারে পৌঁছে সরাসরি ম্যাকলিন পার্কের পাশের মাঠে নিউজিল্যান্ড দল। বড়দিনের ছুটি শেষে অনুশীলনে ফিরেছে স্বাগতিকরা। বিকেলে ঘণ্টাখানেক নেটে নিজেদের ঝালাই করে নিয়েছে ব্ল্যাক ক্যাপস। আবারও জাতীয় দলের ক্যাম্পে ফিরে ভালো লাগছে। টি টোয়েন্টি সিরিজটা দারুণ রোমাঞ্চকর হবে। 120 বলের বিনোদন অবশ্যই ভালো কিছুর জন্য মুখিয়ে আছে। নেপিয়ারের বিখ্যাত দ্য প্ল্যাটফর্মে নাজমুল শান্তর সাথে ফটোশুটে অংশ নেন মিচেল স্যান্টনার। আশ্রিক রুদ্র, চ্যানেল 24, নেপিয়ার, নিউজিল্যান্ড।